সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক টিভি সিরিয়াল বিশেষ করে ভারতের টিভি সিরিয়াল ভারতের যতগুলা টেলিভিশন ভবন আছে বা টেলিভিশন সেন্টার আছে যেগুলো আমরা বাংলাদেশে দেখি ডিশের মাধ্যমে বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এর মাঝখানে সবচেয়ে বেশি জনপ্রিয় কিছু প্রোগ্রামের ভিতরে যে কিছু তো আছে সাংসারিক ঝামেলা ঝামেলা লাগায় কাপজাপ লাগায় আর এগুলোর উপরে কেন্দ্র করে আবার আরেকটা প্রোগ্রাম করা হয় যে প্রোগ্রামটা ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু পরিবার বেশ কিছু যুবক বিভিন্ন সময় যখনই কোনো অপরাধ সামনে আসে তখনই সেই টিভি সিরিয়ালটার নাম আসে ক্রাইম পেট্রোল ভারতের খুবই জনপ্রিয় একটা টেলিভিশন শো সেইখানে দেখানো হয় বেসিক্যালি আপনার সত্য ঘটনাগুলোকেই তারা টিভি সিরিয়ালের আকারে সামনে নিয়ে আসে সেইখান থেকে অনেকে ভয় পান অনেকে নসিহত নেন যে না অপরাধ করলে কী শাস্তি হবে বাট আমাদের বাংলাদেশের অনেক মানুষ দ্য ব্লুটুথ প্যার্সন এমনকি জনতার ভিতরে যাদের মাথায় এত সহজে বুদ্ধি আসে না তারা ক্রাইম পেট্রোল দেখা প্রতিনিয়ত নতুন নতুন হত্যাকাণ্ড ঘটনা ঘটাচ্ছেন বাট দিন শেষে ধরা খাচ্ছেন এটা মাথায় রাখা উচিত আজকে কথা বলছি যে গাজীপুরের কাশিমপুরের শৈলডুবিতে একজন ব্যক্তি যার নাম ছিল জাহিদ বত্রিশ বছরের যুবক গত ছয় জুলাই থেকে আপনার উধাও ছিল আর বারোই জুলাই তার স্ত্রী গাজীপুর থানায় একটা গাজীপুরের কাশিমপুর থানায় সম্ভবত একটা জিডি করেছিল যে তার স্বামী তার বড়ো ভাইকে আনার জন্য মানে ভাসুর কেনার জন্য এয়ারপোর্ট থেকে নিখোঁজ কিন্তু গত পরশু স্বামীর লাশ পাওয়া গেছে তাদের বাসা থেকে একটু দূরে সফর আলীর একটা বিল্ডিংয়ের বালুর স্তূপের নিচে এবার আসেন মেইন ঘটনা কি ঘটনা হচ্ছে এই জাহিদুল ইসলামের বাড়ি হচ্ছে কুরি গ্রামের রৌমারি উপজেলার চর গোয়ালমারি নামক এলাকার বাসিন্দা সে আর তারই স্ত্রী রূপা আলী খাতুন দ্য ব্লুটুথ কিলার সাধারণ মানুষ দেখা বোঝা যায় না এতটুকু মাস্টারমাইন্ড প্ল্যানার তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার আপনার বড়াইকান্দি সম্ভবত এলাকাটার নাম সেইখানের তিনি বাসিন্দা গত দশ বছর আগে রূপালী এবং কি বলা হয় যে আপনার জাহিদের মধ্যে বিয়ে হয় তাদের সাত বছরের একটা সন্তানও আছে সংসারে জাহিদ ভাই প্রফেশনালি হচ্ছেন নাপিত ছিলেন সেলুন ছিল ওনার তিনি কাজ করতেন তো ঢাকার গাজীপুরের কাশিমপুরের শৈলুরুবি এলাকাতে তিনি ছোট্ট একটা দোকান চালান মধ্যবিত্ত পরিবার সংসারে ইনকাম টিনকাম যা থাকে ভালোই চলছিল কিন্তু গত এক দেড় বছর আগে রূপালী খাতুনের লাইফে নতুন করে একটা পুরুষ আসে যার নাম হচ্ছে ব্লুটুথ বয় সুজন মিয়া এগুলা কমন গল্প বাট দেখেন টুইস্টটা কোথায় আনছে কতটুকু মাস্টার প্ল্যান করছে ভালো লাগা ভালোবাসার কারণে দুই চারবার সে বাচ্চাটাচ্চা ফালাইয়া সুজনের কাছে চলেও গেছিল সুজনে আবার গান শোনে তো ও সুজন সখিরে নিশ্চয়ই তো যাই হোক এটা নিয়ে সংসারে ঝামেলা ছিল স্বামী চাইছে কন্ট্রোল করতে জাহিদ ভাই কারণ একটা বাচ্চা আছে বাট রূপালী ব্যাপরোয়া ব্যাপরোয়া রূপালী সুজন ছাড়া কিচ্ছু বোঝে না এটা নিয়ে দুইজনের মধ্যে কলহের জ্যার ধৈয়া রূপালী এবং সুজন ক্রাইম পেট্রোল দেখা শুরু করে কার থেকে শুনছে শোনার পরে তারা ক্রাইম পেট্রোল দেখছে আপনার এই হত্যাকাণ্ড ঘটানোর আগে এক থেকে দুই মাস বিভিন্ন প্রোগ্রাম দেখা তারা একটা মাস্টার প্ল্যান করছে যে হ্যাঁ এমন একটা হত্যাকাণ্ড আছে যেটা মললে আসলে ট্যার পাওয়ার ধরার সুযোগ নাই তারা ভাই বানিয়েছে সেই প্ল্যানটা কি তারা খাবারের সাথে সুজন মিয়ার ঘটনা হচ্ছে যে গত পাঁচই জুলাই সুজন মিয়ার খাবারের সাথে রূপালী বেগম কৌশলে আপনার ঘুমের ওষুধ মিশাই দিয়ে করার আমি নাম বললাম না অনেকে এগুলো আবার শোনেন এই কারণে এই ওষুধ খাওয়ানোর পরে স্বাভাবিক তিনি গভীর ঘুমে আচেতন রাত্রেবেলা যখন একটু গভীর রাত হয়েছে দশটা এগারোটা বাজে তখন রূপালী বেগম তার প্রেমিক সুজন মিয়াকে নিয়ে এই জাহিদুলের উপরে আপনার ওঠেন এই জাহিদুল হাত পা ধরে আর রূপালী বেগম বালিশ দিয়ে নিজের জা মারি চাইপা মাইরা ফেলছে শরীরে কোনো স্পট নাই বুঝেন কি মাস্টার প্ল্যান করছিল মারার পরে করছি কি ওর বাড়ি থেকে সামান্য দূরে সামান্য মানে দুই একটা বিল্ডিং পরেই সফর আলী নামক কোনো এক ব্যক্তির ভবন তৈরি করছেন সেখানে বিশাল বালির স্তূপ বড় কাজ চলছে কয়েকতলা মাল্টি কমপ্লেক্সের কাজ সেইখানে বালুর নিচে কৌশলে কৌশলে রাত লাগাইয়া লাস্ট রেখে এরা আপনার এই যে বারো তারিখ জিডি করছে জিডি করার পরে রূপালী আবার চোদ্দো তারিখ ঢাকা ছাইরেও দিছে কিন্তু সতেরো তারিখ সফর আল বিল্ডিং এখান থেকে আপনার যখন গন্ধ বেরোয় সেখান থেকে বিষয়টা থানা পুলিশের কাজ পর্যন্ত গেছে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জাকির হোসেন সাহেব উপকমিশনার সেখানে ওনার নির্দেশে আপনার পুলিশের টিম কাজ করে এই লাশ কার অর্ধগলিত প্রথমে পরিচয় খুঁজে পাইতে একটু সমস্যা হয়েছিল বাট পরবর্তী সময় আপনার এখান এলাকার আশেপাশে থেকে এই যে মিসিং কমপ্লেনটা ছিল সেটাকে কাজে লাগাইয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সুজনের সেলফোন নাম্বার এনআইডি কার্ড এগুলো যেমনি হোক খুঁজা পুলিশ তারে গতকালকে আপনার অ্যারেস্ট করছে এখন সুজনের বাড়ি কই সে হচ্ছে আপনার জামালপুরের জামালপুরের বক্সিবাজার সম্ভবত যে উপজেলার নাম সেই এলাকার কোনো একটা এলাকা যাই হোক আমারপুরটার নাম খেয়াল নাই এই ছেলেকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে এই যে রূপালী খাতুন এবং কি এই সুজনকে একসাথে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে ওই যে তথ্য আসছে যে এই ভালোবাসাকে পাইতে হবে অ্যাট এনি কস্ট আর যার কারণে ওরা দুইজনে মিলা মাস্টার প্ল্যান করে সুজনরা মাইরা ফেলছে কোথেকে শিখছে আপনার এই প্ল্যান কেন মাথায় আসছে দুজনে বলছে যে ক্রাইম পেট্রোল দেখা এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে যে ক্রাইম পেট্রোলকে আদৌ দেখছে না কি না নর্মালি মাথার ভিতরে এই প্ল্যান ছিল তবে ভারতের অনেক টিভি সিরিয়াল বাংলাদেশের সামাজিক জীবনে পরকিয়া তারপর হচ্ছে ধরেন বউ মধ্যে ঝামেলা নানান ধরনের ইস্যু ডে বাই ডে তারা কিন্তু তৈরি করে দিচ্ছে গল্প দেখতে 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 মানুষ সময় গল্পের ভিতরে নিজেরাই ঢুকাই ফেলে আর বিয়ের পরেই শুরু হয়ে এইসব ঝামেলা আগের দিনে মায়াপ যদিও একটু প্রেম ট্রেম করতো বিয়ের পরে এগুলো নিষিদ্ধ ছিল কিন্তু এখন বিয়ের পরে সবচেয়ে বেশি চলে চলে তো চলে দেখেন ভালো না লাগলে তালাক দিয়া দে জামাইরে ছাইরা দে ভাগ্যাজা জামাইরে তালাক দিয়া তা তামিমার মতন ভাগিস না কিন্তু ভাগ্যা যা ভাই এই যে জাহিদ মরছে বত্রিশ বছরের ছেলে তুইও এখন মার্ডার কেসের আসামি হিসেবে অ্যারেস্ট হইলি সুজন্যও মার্ডার কেসের আসামি হিসেবে অ্যারেস্ট হইল মাঝখানে মজা করছে কয়দিন দুই চার দিন কিন্তু মজা কি করতে পারছে এই যে হত্যাকাণ্ডের একটা টেনশন এটা নিয়ে এরা যখন ঘুরছে বিভিন্ন জায়গায় জায়গায় এরা কি নিশ্চিন্তে ছিল না ছোট্ট এই সাত বছরের বাচ্চাটা এখন কোথায় যাবে এই সাত বছরের বাচ্চাটাই হয়তো আমার আপনার ঠোকর খাবে সমাজের কঠিন বাস্তবতায় হয়তো ফুটপাতে পড়ে থাকবে আত্মীয় স্বজনের কাছে এরকম ভ্যালু পাবে না তখন আসলে কি হবে এই বাচ্চাটা ভবিষ্যৎ সমাজের জন্য অপরাধী হবে অথবা কোনো পতিতালয়ের কোথাও কোনো পড়ে থাকতে পারে যদি মেয়ে হয় যদিও আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে তারপরেও হয়তো সে কোনো সন্ত্রাসী হইতে পারে বাট আমরা দোয়া করি সেজন্য ভালো মানুষ কিন্তু করবে কে দোয়া করা সোজা দায়িত্ব নেওয়া কঠিন বুঝলেন কথা আবেগে অনেক কথাই বলা যায় আমি যাবার আগে একটা কথা বলি ভারতের টিভি সিরিয়াল দেখে হোক যেমনি হোক এই মুহূর্তে বাংলাদেশে শতকরা পঁচাশি পার্সেন্ট বিবাহিত অবিবাহিত নারী এবং পুরুষরা একের অধিক সম্পর্কে প্রেমে আসে বাট সাইড গার্লফ্রেন্ড আছে বউ আছে সাইড গার্লফ্রেন্ড আছে প্রেমিক আছে জামাই আছে সাইড আরেকটা অপশন আছে তবে নারীরা মোটামুটি পুরুষদের আর নারীদের এই বিষয়টা কিন্তু কাছাকাছি কাছাকাছি হয়তো নারীদের বিষয়টা একটু কম কারণ আমাদের বোনরা জামাইটা ভালো হইলে অনেকে আছে সংসারটা শান্তি করেন যদি এরকম মনে হয় যে আপনি যার সাথে আছেন সে আপনার জন্য পারফেক্ট না সমাজ কি বলবে গার্ডিয়ান বা আর বাদ খাইতে পালি না আরেকটা একটা বিয়ে না ভাগ্যা যান মার্ডার করেন না এই মার্ডারে কী হচ্ছে আপনার নিজের জীবন শেষ হচ্ছে আরেকজনের জীবন শেষ করছেন আর কাউরে হত্যা কইরা আপনি বাইচা যাবেন এত সোজা না গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম না জামাইরে মাইরা সেইখানে গাই মানে কি বলে সেটার উপর চুলা বানিয়ে আড়াই মাস ধরে রান্না করে খাচ্ছেন কিন্তু ধরা খাইছেন কিনা না খাইছেন সো এতগুলো নিউজ আমরা করি অপরাধ কইরা কখনো পার পাওয়া যায় না এরকম বড় বড় মার্ডার করলে কখনোই আল্লাহ আপনাকে মাফ করবে না আপনার জীবন শেষ হয়ে যাবে সো বিরত থাকুন আর ভারতীয় সিরিয়ালগুলো একটু দেখা থেকে বিরত থাকুন যেগুলো থেকে মনে হয় যে এই ঝামেলা অবশ্য বাঙালির এখন এমনি অটো ঝামেলা হয়ে গেছে ওয়েস্টার্ন কালচার আর সকল কিছু মিলেইয়া আমাদের এই অবস্থা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম